স্বাগত জানাচ্ছি প্রবাসী বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে এই আয়োজনে আপনাদের সাথে আছি আমি দেবাশীষ চন্দ্র সরকার। ওমান প্রবাসী বাংলাদেশিদের পরিচালিত ক্রিকেট ক্লাব টাইগারিয়ানস ক্রিকেট টিমের জার্সি উন্মোচন অনুষ্ঠান আয়োজিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত হয় আলোচনা সভায়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কুল মাস্কাটের গভর্নিং বডির সদস্য আব্দুল লতিফ ও বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের সাংগঠনিক সম্পাদক সহ বিভিন্ন স্তরের প্রবাসী বাংলাদেশিরা। বক্তব্যে টাইগারিয়ানস টিমের অধিনায়ক ওবায়দুর রহমান জানান, শুধুমাত্র বাংলাদেশি তরুণ ক্রিকেটারদের নিয়ে গঠিত এই দল ওমানের বুকে একটি শক্তিশালী দল হিসেবে গড়ে উঠবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ রিয়াদ মহানগর শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজিত হয়েছে সৌদি আরবে। এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুফতি ইসাক মোহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সেক্রেটারি মাওলানা মোহাম্মদ নেসার উদ্দিন। সভায় বক্তারা দেশ এবং প্রবাসের উন্নয়নে ইসলামী আন্দোলনের বাংলাদেশের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। প্রবাসী বাংলাদেশি পরিচালিত গণমাধ্যমের উদ্যোগে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে যুক্তরাজ্যে। যুক্তরাজ্যে সফররত সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সদস্য আব্দুল মুক্তাদিরের সাথে কমিউনিটি নেতাদের এই মত বিনিময় অনুষ্ঠিত হয়। বার্মিংহামের বাংলা কাগজ পত্রিকার উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বাংলাদেশের বিভিন্ন সামাজিক উন্নয়নে আব্দুল মুক্তাদিরের বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। এ সময় সভায় প্রবাসী গণমাধ্যম কর্মীরা অংশ নেন। লন্ডনের নিউ হ্যাম কাউন্সিলের ডেপুটি ক্যাবিনেট মেম্বার নির্বাচিত হয় মুজিবুর রহমান জসিমকে সংবর্ধনা দিয়েছে লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশ বার্মিংহাম। এতে সভাপতিত্ব করেন লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশ বার্মিংহামের সভাপতি কাউন্সিলর সাদেক মিয়া। এ সময় বক্তব্য রাখেন কাউন্সিলর জিলানি চৌধুরী, কমিউনিটি নেতা আব্দুল আহাদ চৌধুরী এবং কাউন্সিলর সাইফুর রহমান। বক্তারা কাউন্সিলর মুজিবুর রহমান জসিমের বিভিন্ন কর্ম এবং সামাজিক অবদানের ভূয়সী প্রশংসা করেন। এই ছিল প্রবাসী বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।